কোরআনের একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না এই জন্য কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের ওরা কিন্তু কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি টি আয়াত অস্বীকার করে না ওরা শুধু সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতের মাঝখানের মা কানা মোহাম্মদ আবা এই যেমান এই শব্দটা মানে না রসল উল্লাহ পর্যন্ত মানে যে মোহাম্মদ আল্লাহ রসুল ছিল অসুবিধা নেই কিন্তু খাতামান না। শেষ নবী হচ্ছে গোলা মোহাম্মদ কাদিয়ানি। এত বড় আয়াতের চার ভাগের এক ভাগ না মানার কারণে কাদিয়ানিরা এক ভাগ কে কি আরো সরে বলা লাগবে পৃথিবীতে এখন যারা শিয়া আছে আমরা অনেকে মুসলমান মনে করি না

এটাই ওরা কাফে বর্তমান বিশ্বে পাঁচ প্রকার মুসলমান নামাজি আছে কয় প্রকার মুসলমান নামাজি হানাফি নামাজি সাফি নামাজি মালিকি নামাজি হাম্বলি নামাজি আহলে হাদিস নামাজি কয় প্রকার নামাজি হলো এই পাঁচ প্রকার মুসলমান পাঁচ প্রকার কি এই পাঁচ প্রকার কি ডাক করছেন আমার উপর আরে আমি আর এই পাঁচ ছয় মিনিটের মধ্যে ছেড়ে দেবো রাগ করতেছে আমার উপরে তো বলেন না কয় প্রকার নামাজি হলো পাঁচ প্রকার আচ্ছা এরা মুসলমান এরা কি আর দুই প্রকারের নামাজি আছে নামাজ পরে কিন্তু কাফের নামাজ পড়ার পরে কি যেমন কাদিয়ানি নামাজি কাদিয়ানিরা মুসলমান না কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কোন উন্মতি যদি প্রতিদিন জমজমের কূপের পানি দিয়া ওযু করে আর বাইতুল্লার মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়তে 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 তার কপালের চামড়া উঠে যায় ভিতরের গুস্ত বের হয়ে আসে গুস্ত যদি চুড় চুড় হয়ে তার ভিতরের হাড্ডিও বের হয়ে যায় তবু ওই কাদিয়ানি মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উন্মতি জাহান্নামি কাফের জাহান্নামি কাফের জাহান্নামি কাফের কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কি কাদিয়ানিকে যারা কাফের মনে করে না তাকে জানানো বুঝানোর পরেও যদি কাদিয়ানিকে কেউ কাফের না মনে করে সেও কাফের সেও কি পরিষ্কার ভাষায় বলি খ্রিস্টানরাও এই দেশে থাকে ইহুদিরাও এই দেশে থাকে হিন্দুরাও এই দেশে থাকে তাদের বিরুদ্ধে দাঙ্গা করার আমাদের কোনো ইচ্ছা আছে তাদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার ওলামায় কেরাম করে আগে পত্রিকায় আসছে হাট হাজারি মাদ্রাসার পাশে আপনারা যারা গিয়েছেন দেখবেন বৌদ্ধদের বিশাল বড় গির্জা মাদ্রাসার গেটের বাম পাশে আছে কি নাই বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে ঘাট ধাক্কা ধরে তার রাষ্ট্র থেকে বের করে দিয়েছে কিন্তু মুসলমান এমন বেইনসাফ নয় একজনের অপরাধের শাস্তি আরেকজনকে দেয় না সেখানে গিয়ে দেখেন বৌদ্ধরা নিজেরা সাক্ষী দিয়েছে যে মাঝে মাঝে যখন বাহিরের কোথাও বৌদ্ধরা মুসলমানদের উপর আক্রমণ করে তখন আমাদের এই চার্চ আমাদের এই প্যাগোডার মাঝে যদি আক্রমণের কোনো সম্ভাবনা দেখা যায় হাট হাজারের ছাত্ররা ঈশা আমাদেরকে ব্যারিকেড দিয়ে আমাদের হেফাজত করে এই হচ্ছে ইসলাম তো যারা কাফের 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 হিসাবে বাংলার মুলুকে থাকুক আমাদের কোনো আফসোস কিন্তু কোন কাদের মুসলমানিত্বের নাম নিয়ে বাংলার জমিনে থাকার অধিকার নাই যদি কোন ব্যক্তি সত্যিকার অর্থে নবীর উন্মতি হয়ে থাকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায় এমন যদি কোনো কোন ব্যক্তি হয় আর নিজেকে মুসলমান দাবি করে ওই ব্যক্তি রাষ্ট্রের যে কোনো ক্ষমতায় থাকুক কিংবা সমাজের নিকৃষ্ট স্তরের মেথর হোক তার ইমানের দাবি হবে নবীর দুশ্মন কম্বলওয়ালা নবীর দুঃখ মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উন্মতিরা কাফের কাফের কাফের। এটা প্রত্যেকটা মুমিনের দাবি প্রত্যেকটা মুমিনের এরা বাংলাদেশে থাকুক আমাদের কোন আফসোস আছে থাকুক ইহুদি আছে খ্রিস্টান আছে তুমিও থাকো কোন সমস্যা কিন্তু মুসলমান নাম ব্যবহার করতে পারবে না তোমাদের মসজিদের নাম মসজিদ ব্যবহার করতে পারবে না ইবাদত খানা লেখো কথা বুঝেন নি তো বলতেছিলাম পাঁচ ধরেন ছয় নাম্বার নামাজি কাদিয়ারি কাফের কাদিয়ারি কি আর ইমান বসান কাদিয়ারি কি

আলে আদিফকে তাদের সাথে মিলাবেন না আলে আদিসা মুসলমান আলে কি ভাই কাফের সাথে দুশ্মনী আর মুসলমানের সাথে মাসালার একতলাফ এক হতে পারে ভাই এটা বুঝেন ভালো করে বুঝেন আলে আদিফরা আমাদের ভাই আমাদের কি আমাদের শত্রু এরা পাকিস্তান থেকে আইছে না উগান্ডা থেকে আইছে এরা আমাদের ভাই না আরে এরা আমাদের কি এদের কোনো দোষ না এদের কোনো দোষ দোষ হচ্ছে এই সমস্ত লেখক সাহেবরা যারা বই লিখে লিখে মিথ্যা রেফারেন্স দিয়ে আমাদের এই সহজ সরল যুবকদেরকে উস্কে দিচ্ছে যুবকদের কোন দোষ শায়কদের দোষ আসল কালপ্রিট হলো এই সমস্ত শায়ক এদের বিচার হওয়া উচিত তো 6 নাম্বার কাদিয়ানি কাফের নামাজি 7 নাম্বার যেই সমস্ত শিয়ারা সাহাবীদের কাফের বলে এরাও কাফের এরাও কি এটা শুনে রাখেন যে সাহাবিরে কাফের বলে হ্যাঁ নিশ্চিত কাফের নিশ্চিত কি তো মূলনীতি বলে দেই আমি আজকে দিকে যাব না মূলনীতি বলে দেই যেই ব্যক্তি সাহাবিরে যেই শব্দে গালি দেয় হেরে ওই গালিটা তিনটা তাকিদ সহ ফিরাই দেওয়া আল্লাহর তরিকা তরিকা কার সংক্ষেপে বলি কোরআনের মধ্যে আসছে সাহাবায় কেরাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে যখন মক্কার মুশ্রেকদের না আসলে অন্যদিকে চলে যায় কথা দিক থেকে সাহাবায় কেরাম সম্পর্কে আল্লাহ বললেন কোরআনে কারিমের মধ্যে যখন মক্কার মুশরেকদেরকে বলা হলো আমিনু কামা আমানান নাস। যে মক্কার মুশরেকরা তোমরা সাহাবিদের মতোই মানানো আর মতোই মানানো বলেন না কার মতোই মানানো এবার মক্কার মুশরেকরা বলে আনু মিনু আনু মিনু কামা আমানা সুফাহা যা আমরা ইমান আনবো যেমন ওই ব্যাকেলরাই মানানছে বলে নাউজুবিল্লাহ কি গালি দিল ব্যাকেল করে ব্যাককেল ব্যাককেল গর্ধব গাধা করে কাকে গালি দিয়েছে আরে বলেন না কাকে গালি দিয়েছে সাহাবীকে গালি দিল গাধা বলে গর্ধব বলে আল্লাহর পবিত্র জবান যদি চুপ করে থাকত আমরাও সাহাবী দুশমনের ব্যাপারে কিছু বলতাম না ঠিক আছে না কিন্তু সাহাবীকে যখন গালি দেয়া হলো গাধা গর্ধব বলে এবার আল্লাহ জবাব দিচ্ছেন আলা আলা খবরদার আলা খবরদার

তরিকা কার সুতরাং যেই ব্যক্তি বই লিখে বয়ানে বক্তৃতায় কোন সাবিকে কাফের বলে নিশ্চিত 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 কাফের যেই ব্যক্তি সাবিকে মুরতাদ বলে ওই ব্যক্তি নিশ্চিত 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 মুরতাদ যেই ব্যক্তি বই লিখে বইয়ের নাম খেলাফত হোক বইয়ের নাম মুলুকিয়াত হোক যা কোনো বই হোক কোন সাবিকে দুনিয়া লোভী বললে ওই ব্যক্তি নিশ্চিত 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 দুনিয়া লোভী যেই ব্যক্তি বলবে সাহাবিরা ক্ষমতা লোভী ওই ব্যক্তি নিশ্চিত 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 ক্ষমতা লোভী এই ফতুয়া আমার না আল্লাহ ফতুয়া আল্লাহ শিখিয়েছেন কে শিখিয়েছেন তো ওই আয়াতুল্লাহ খুমিনির উন্মতি শিয়ারা তার বই আমার কাছে আছে আমি আন্দাজে বকওয়াস করি না তাহরিরুল মুসিরা কিতাব আমার কাছে আছে আমি আন্দাজে বকওয়াস করা ব্যক্তি না আয়াতুল্লাহ খুমিনি তার বিভিন্ন বইয়ের মাঝে ফতোয়া দিয়েছে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন